হ্যালো, আজকে আমরা আমাদের কমনলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস এর পরের ভিডিওটা নিয়ে এসেছি, যেটাতে আমরা একটু বড় বড় সেন্টেন্স শিখব, যেটা আমরা ওয়ার্কশপে বা অফিস ক্ষেত্রে মানে ফর্মাল জায়গায় আমরা যে সমস্ত সেন্টেন্স ইউজ করি সেরকম সেন্টেন্স আমরা আজকে এখানে দেখব। তাহলে দেখি প্রথমটা কি আছে, দ্য ফোন ইজ রিঙ্গিং। কোনো জিনিসের ইজ রিঙ্গিং, আর রিঙ্গিং, ইজ ওয়াকিং, ইজ টিচিং, যেমন আমি পড়াচ্ছি মানে আই অ্যাম টিচিং, মানে কি কোনো জিনিস, কোনো কাজ যখন হচ্ছে বর্তমানে প্রেজেন্টে কন্টিনিউ হচ্ছে তখন আমরা ইজ রিঙ্গিং বা আর রিঙ্গিং লিখি। রিঙ্গিং নয়, রিঙ্গিং মানে তো বাজা, মানে ing শব্দ যোগ ইউজ হবে ইজ বা আর এর সাথে, ঠিক আছে। তাহলে দ্য ফোন ইজ রিঙ্গিং মানে কি দাঁড়ালো, ফোনটা বাজছে। ইংলিশে যখন আমরা দ্য ইউজ করি, দ্য এই দ্য শব্দটা এখানে আছে, এখানে আছে, সব জায়গাতেই মোটামুটি দ্য শব্দটা আছে, এটা মানে আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাই, কোনো একটা নির্দিষ্ট ফোনকে বোঝাই। ফোনটা বাজে, যে আমরা বাংলায় টা ইউজ করি সেটা ইংলিশে গিয়ে দ্য বলে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখানে দ্য ফোন ইজ রিঙ্গিং মানে ফোনটা বাজছে, ফোনটা বাজছে। তাহলে এখানে কি হবে, ফোনটা বাজছে, ফোনটা বাজছে। তারপর ঠিক আছে, সুইচ অন দ্য মেশিন, এখানেও দ্য আছে, তার মানে দ্য মেশিন মানে মেশিনটা, সুইচ অন মানে কোনো জিনিসকে চালানোর কথা বলা হচ্ছে, কোনো জিনিসকে চালানো, চালাতে বললে আমরা সুইচ অন বলি, আর বন্ধ করতে বললে বলি সুইচ অফ। তাহলে সুইচ অন দ্য মেশিন মানে মেশিনটা চালান। মেশিনটা চালান বা মেশিনটা চালিয়ে দিন, যে কোনো কিছু, মেশিনটা চালিয়ে দিন, মেশিনটা চালিয়ে দিন, মেশিনটা চালিয়ে দিন। তারপর ঠিক আছে, অপারেট দ্য মেশিন, অপারেট দ্য মেশিন, অপারেট দ্য মেশিন মানেও এখানে কি হবে, অপারেট মানে কোনো জিনিসকে ব্যবহার করা, মানে কোনো জিনিসকে অপারেট করা, যেমন ফাংশন আছে, যেমন আমরা কম্পিউটার কী করি, অপারেট করি, কীভাবে অপারেট করতে হয়, কীভাবে চালাতে হয়, মানে ওর কমান্ডগুলো আমাদের কী, আমাদের করতে হয় কী, কী নাম্বার প্রেস করতে হয়, সেটা হচ্ছে অপারেট করা। তাহলে অপারেট দ্য মেশিন মানে মেশিনটা ব্যবহার করুন, মেশিনটা মেশিনটা ব্যবহার করুন। চালানো হয় কোনো কোনো ক্ষেত্রে, চালানোটাও এই অপারেটের জায়গায় আমরা ব্যবহার করি, কিন্তু সেটা কথা বলতে বলতে বোঝা যায়, আক্ষরিক ইংলিশ থেকে সবসময় বাংলা ট্রান্সলেট করা সম্ভব নয়। তাহলে মেশিনটা ব্যবহার করুন বা মেশিনটা চালান, চালানো মানে কিন্তু শুধু সুইচ অন করা নয়, চালানো মানে কোনো জিনিসকে অপারেট করা, কোনো জিনিসকে কিভাবে চালাতে হয় সেই ব্যবহারটা, সেই প্রক্রিয়াটা করা, সেটাকে বলা হচ্ছে অপারেট। তাহলে মেশিনটা ব্যবহার করুন, মেশিনটা ব্যবহার করুন, মেশিনটা ব্যবহার করুন, অপারেট দ্য মেশিন। তারপরে কি আছে, সুইচ অন দ্য এসি, সুইচ অন দ্য এসি, এখানেও কিন্তু দ্য এসি আছে, মানে এসিটা, এটা অনেকেই বলতে পারছেন, এসিটা চালিয়ে দিন, এসিটা চালিয়ে দিন, এসিটা চালিয়ে দিন।
এসিটা চালিয়ে দিন। এখানেও কিন্তু এসি টা ইউজ হবে, কারণ কি দ আছে। তারপরে কি আছে, ইটস মর্নিং। ইটস মর্নিং মানে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ইটস মানে এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, মানে ইট ইজ মানে এখন, এটা হচ্ছে সকাল মানে সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, ইটস মর্নিং। তারপর ঠিক আছে, ডোন্ট লুক অ্যাট হিম, ডোন্ট লুক অ্যাট হিম বা ডু নট, শর্ট ফর্ম অফ ডু নট। তাহলে ডোন্ট লুক অ্যাট হিম মানে ডোন্টটা আমরা কখন ব্যবহার করি, এটা আমরা পড়েছিলাম, কোনো কাজকে করতে না বলা হলে, বারণ করা হলে ডোন্ট আমরা ব্যবহার করি অর্ডার দেওয়ার মতন। ডোন্ট লুক অ্যাট হিম মানে লুক মানে দেখা, লুক অ্যাট হিম মানে ওর দিকে বা ওনার দিকে, ডোন্ট লুক অ্যাট হিম মানে ওনার দিকে তাকিও না। ওনার দিকে তাকিও না। ওনার দিকে তাকিও না, ওনার দিকে তাকিও না। ডোন্ট লুক অ্যাট হিম। স্টার্ট দ্য জব, পরেরটা কি আছে, স্টার্ট দ্য জব। স্টার্ট মানে কোনো জিনিসকে, কোনো কাজ শুরু করার সময় আমরা স্টার্ট বলি, স্টার্ট মানে স্টার্ট করা, শুরু করা। তাহলে স্টার্ট দ্য জব মানে কাজটা শুরু করুন, জব মানে কাজ, কাজটা শুরু করুন। কাজটা শুরু করুন, কাজটা শুরু করুন। স্টার্ট দ্য জব, এখানেও দ্য আছে তাই কাজটা লিখেছি আমি এখানে, কাজটা টা ব্যবহার হচ্ছে। তারপরে কি আছে, লার্ন ড্রাইভিং। লার্ন ড্রাইভিং, ড্রাইভিং মানে গাড়ি চালানো, তাই তো। লার্ন ড্রাইভিং মানে ড্রাইভিং শিখে না, আমরা ড্রাইভিংটাই বাংলায় ড্রাইভিংই ব্যবহার করি, কিন্তু এমনিতে বললে কি হবে, গাড়ি চালানো শিখে নাও। গাড়ি চালানো শিখে নাও বা শিখে নিন, গাড়ি চালানো শিখে নিন, গাড়ি চালানো শিখে নিন, গাড়ি চালানো শিখে নিন। তাহলে আমরা আজকেও বেশ কয়েকটা সেন্টেন্স শিখলাম, আরেকবার আমরা রিডিং করে নিই। দ্য ফোন ইজ রিঙ্গিং, কি হবে, ফোনটা বাজছে। সুইচ অন দ্য মেশিন, মেশিনটা চালিয়ে দিন। অপারেট দ্য মেশিন, মেশিনটা ব্যবহার করুন। সুইচ অন দ্য এসি, এসিটা চালিয়ে দিন। আচ্ছা, মেশিনের বাংলা কিন্তু, মেশিন আমরা ব্যবহার করি কিন্তু মেশিনকে আমরা বাংলায় যন্ত্র বলি, তো যন্ত্র শব্দটা আমরা খুব একটা ব্যবহার করি না, মেশিনই বলি, সেই জন্য আমি মেশিনই লিখলাম,
বুঝতে সুবিধা হবে, নইলে এমনিতে কিন্তু মেশিনকে বাংলায় যন্ত্র বলা হয়। তাহলে সুইচ অন দ্য এসি, এসিটা চালিয়ে দিন। ইটস মর্নিং, ইটস মর্নিং, সকাল হয়ে গেছে। ডোন্ট লুক অ্যাট হিম, ওনার দিকে তাকিও না। স্টার্ট দ্য জব, কাজটা শুরু করুন। লার্ন ড্রাইভিং, গাড়ি চালানো শিখে নিন। এখানে কিন্তু দ্য ড্রাইভিং নেই, দ্য ড্রাইভিং বলে কোনো কথা হয় না, সেজন্য এখানে কিন্তু গাড়িটা বলিনি, গাড়ি চালানো শিখে নিন। ঠিক আছে, তাহলে আমরা এর পরের যে ভিডিওটা আছে, আমরা আমাদের কমন ইউজ সেন্টেন্সেস পরের ভিডিওতে চলে যাবো।